নমস্কার আরভি নিউজ লাইভে আরো একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি রয়েছি মাসুমা। শুরু করছি আমার বাংলা। আর শুরুতেই নজর রাখবো যে খবরের দিকে, কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়কের মৃত্যুর ঘটনা নিয়ে নানা রকম জল্পনা সৃষ্টি হয়েছিল, কিন্তু সেই জল্পনা হটিয়ে এবার সেই হত্যাকাণ্ডের জন্য চার্জশিট পেশ করলো সিআইডি। সাপ্লিমেন্টারি চার্জশিটে নাম রয়েছে নদিয়ার বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের। সোমবার রানাঘাট মহকুমা আদালতে আইপিসি 120B ও আইপিসি 302 ধারায় চার্জশিট জমা দিয়েছে সিআইডি। 2019 সালের 9 ফেব্রুয়ারি একটি অনুষ্ঠানের উদ্বোধন করতে গিয়ে খুন হন কৃষ্ণগঞ্জের বিধায়ক সত্যজিৎ বিশ্বাস। তারপর থেকে একের পর এক হেভিওয়েট নেতা মন্ত্রীদের নাম জড়ায় হত্যাকাণ্ডে, উঠে এসেছে গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব। ঘটনাকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূলের মধ্যে রাজনৈতিক চাপানউতোরও সৃষ্টি হয়। হাসখালী পিএস কেস নাম্বার 56/2019, ডেটেড 10/2/2019। এটা ইনিশিয়ালি শুরু হয়েছিল ভারতীয় দণ্ডবিধি 302-120 বিহারায়। এখানে আমাদের কৃষ্ণগঞ্জ যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি আছে নদিয়ার, সেই কৃষ্ণগঞ্জ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির তৎকালীন যিনি বিধায়ক ছিলেন সত্যজিৎ বিশ্বাস, তিনি খুন হয়ে যান। সে তার প্রেক্ষিতেই একটি এফআইআরটি লজ হয় এবং সেটা এফআইআরটি করেছিল, কমপ্লেনেন্ট ছিলেন ওয়ান মিলন সাহা। তার ভিত্তিতে তদন্ত শুরু হয় এবং ইতিপূর্বেই এই মামলায় অরিজিনাল চার্জশিট জমা দেওয়া হয়েছে। তদন্ত জারি থাকে এবং তদন্ত চলাকালীন আজকে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেওয়া হয়েছে। বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করছে প্রত্যেকটি রাজনৈতিক দল এবং বিধানসভা নির্বাচনের আগেই বীরভূমে একটি দলীয় কর্মসূচি করলেন অনুব্রত মণ্ডল। বিজেপির বিভিন্ন নীতির প্রতিবাদে এদিনকে আলোচনা হয়। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বীরভূমে কর্মী সভা করলেন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। দুবরাজপুরের রবীন্দ্র সদন ভবনে বীরভূম জেলার কর্মী সংগঠনে উপস্থিত ছিলেন ব্লক সভাপতিরা, শীর্ষস্থানীয় নেতারা। এদিন জেলার বুথ কর্মী সভায় উঠেছে একাধিক অভিযোগ, কোথাও কাজ হয়নি তো কোথাও কাজ করতে দেওয়া হচ্ছে না। এইসব অভিযোগে সরগরম ছিল কর্মী সভা, উঠে এসেছে কাটমানি প্রসঙ্গ। লোকসভা ভোটের ফলাফল নিয়েও এদিন কর্মী সভায় আলোচনা হয়। দীর্ঘ 22 মাস পরে আইনজীবী রজতে হত্যাকাণ্ডের মিলল বিচার এবং দোষী সাব্যস্ত হলেন তার স্ত্রী। কলকাতা হাইকোর্টের আইনজীবী রজতে হত্যা মামলায় অবশেষে মিলল বিচার, হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত হলেন তার স্ত্রী অনিন্দিতা পাল। 2018 সালের 24 নভেম্বর নিউটাউনের ফ্ল্যাটে গলায় মোবাইলের চার্জারের ফাঁস দিয়ে নৃশংসভাবে খুন করা হয় আইনজীবী রজত থেকে। জানা যায় ডিভোর্স সে না পাওয়ায় স্বামীর সঙ্গে নিত্যদিন অশান্তি লেগে থাকতো স্ত্রী অনিন্দিতার। দেখা যাচ্ছে যে এটা মোবাইল চার্জার, যেটা হাউসহোল্ড প্রপার্টি, যেটা থিতারিনে আসামি স্বীকার করে নিয়েছে যে এটা আমার বাড়িরই জিনিস, এবং আইফোনের এই যে চার্জারের তারটা দিয়ে পেছন দিক থেকে এসে রাতের অন্ধকারে এরকমভাবে তাকে স্ট্র্যাঙ্গুলেট করা হয়, এবং এই স্ট্র্যাঙ্গুলেশনটা করে মৃত্যু পর্যন্ত করা পসিবল, এটা আমি দেখিয়েছি মেডিকেল জুরিসপ্রুডেন্সে। খুনের পর ক্ষতবিক্ষত অবস্থায় সরকারি হাসপাতালে নিয়ে গেলে রজত দেকে মৃত বলে ঘোষণা করা হয়। এরপরই খুনের অভিযোগে মামলা দায়ের হয়। বিধাননগর পুলিশ তদন্ত শুরু করলে প্রথমেই স্ত্রী অনিন্দিতা পালের বয়ানে অসঙ্গতি ধরা পড়ে। পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ করে আদালতে কান্নায় ভেঙে পড়েন আইনজীবীর বাবা সমীর কুমার দে। যে স্বামী ওকে বিশ্বাস করে রাত্রিবেলা তার পাশে গিয়ে শোবে, সে কোনো ভাবতে পারবে যে আমাকে মার্ডার করতে পারে, আর যদি এর যদি সাজা না হয়, সর্বোচ্চ সাজা না হয়, যদি ফাঁসি না হয়, তাহলে আজকে যারা আবার প্ল্যানিং করছে তারা আবার নতুন করে প্ল্যান করবে, তো কিছুই হচ্ছে না যখন তাহলে করে দিই। তো এই জায়গাটা আমি চাইছি না, আমি চাইছি সর্বোচ্চ সাজা, একেবারে ফাঁসি হোক। এরপর অনিন্দিতাকে গ্রেপ্তার করে পুলিশ, বারাসত কোর্টে মামলা শুরু হয়। বুধবার হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত হয়ে আদালতে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী অনিন্দিতা। তবে অনিন্দিতার পক্ষের আইনজীবী জ্যোতির্ময় অধিকারী বারাসত আদালতের রায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করার ইঙ্গিত দিয়েছেন। এবং এখানে অনেক গ্রে এরিয়া আছে, যেটা আমার মনে হয় এটা হাইকোর্টে গেলে আমরা এর সুবিচার পাবো। এখানে কেসের যেটা মূল বিষয়বস্তু ছিল যে এটা সুইসাইডাল না হোমিসাইডাল, এই জায়গাটা কিন্তু প্রমাণিত হয়নি, যেটা আমাদের আন্ডারস্ট্যান্ডিং। সেটা কোর্ট হয়তো অন্যরকম বিচার করেছেন, এবার কোর্টের বিচারটা ঠিক না ভুল সেটা উচ্চ আদালতই
বলতে পারবেন। বুধবার বারাসত আদালতে আইনজীবী রজত দে হত্যাকাণ্ডে সাজা ঘোষণা হতে পারে, সেই দিকেই তাকিয়ে রয়েছে রজতের পরিবার। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। সুন্দরবনে নদীর চরে বৃক্ষরোপণ করলেন রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। এদিন সুন্দরবনে যান তিনি এবং তার সঙ্গে ছিলেন প্রশাসনিক আধিকারিকরা। এদিন সুন্দরবনে যান বনমন্ত্রী, সঙ্গে ছিলেন প্রশাসনিক আধিকারিকরা। উম্পুন ঝড়ে ক্ষতবিক্ষত সুন্দরবন। এদিন সুন্দরবনের প্রত্যন্ত এলাকা কুমিরমারি গ্রাম সংলগ্ন নদীর চরে বৃক্ষরোপণ করলেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। তার এই উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা। এখন সময় একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি বিরতির পর। Wanna fly? Step towards three steps, where we are different. World-class infrastructure, experienced faculties, hygienic atmosphere. We take all necessary precautions against COVID-19. Meet the aviation professionals and build your dream career with Three Steps Aviation. Three Steps Aviation. Hip hip. Hooray! Welcome to Sinha Group of Companies, your genie in a bottle. Career advancement opportunities in aviation and hospitality. Organic farming, the evolving science of India's healthy future. Digital marketing of the next generation. Income tax consulting and other legal services. Home furnishing and decor, bringing your dream house to life. We know what you desire, so unleash your genie with Sinha Group of Companies and let the magic begin. Sinha Group of Companies, dream with India. এক ডাকেই যাকে পাই, আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। আট থেকে আশির জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, সলিউশন ফর এভরি নিড। Your bazaar, our bazaar. Welcome to onestopbazaar.com, where you can get all your necessary stuff, starting from souvenir to t-shirts, shoes, and many more handmade antique stuffs are available just under one roof. Our stores are available at airports like Kolkata, Guwahati, Imphal, Bagdogra, and you can also find us at City Center too. We are just one click away to serve your need. Visit onestopbazaar.com or www.onestopbazaar.com. Feel the Indiana. Orin Media and Entertainment, the future of digital news and entertainment world. With evolving trends and rising popularity of the online market, our unique production will tick all the boxes in your playlist. We bring you binge-worthy videos that will blow your mind away. Something you just can't miss. Orin Media and Entertainment. Keep binging. We'll be right back.
বিরতির পর এবার নজর রাখবো যে খবরের দিকে। করোনা আবহে এতদিন বন্ধ ছিল মেট্রো পরিষেবা, কিন্তু অবশেষে প্রায় 5.5 মাস পর চালু হলো মেট্রো পরিষেবা। করোনা বিধি মেনেই যাত্রীরা সেই মতোই মেট্রোতে উঠলেন এবং মেট্রো পরিষেবা চালু হওয়ায় খুশি সকলে। 176 দিন পর সোমবার থেকে যাত্রীদের জন্য চালু হলো মেট্রো পরিষেবা। করোনা বিধি মেনেই মেট্রোতে উঠতে হবে যাত্রীদের, মানতে হবে বেশ কয়েকটি নিয়মাবলী। প্রত্যেকটি স্টেশনে বসানো হয়েছে স্যানিটাইজার মেশিন, মাস্ক মাস্ট, বেশি কথা বলা যাবে না মেট্রোতে, কারণ ড্রপলেট থেকে ছড়াতে পারে করোনা। যাত্রীদের দূরত্ব বজায় রেখে বসতে হবে। ওঠার 1 ঘন্টা আগে পথদিশা অ্যাপ বা মেট্রোর ওয়েবসাইটে গিয়ে ই-পাস সংগ্রহ করতে হবে। 11 ঘন্টার জন্য পৃথক পৃথক রঙের ই-পাস মিলবে। পুরনো স্মার্ট কার্ড রিচার্জ ও নতুন স্মার্ট কার্ড করাতে পারবেন যাত্রীরা। সাড়ে 5 মাস পরে মেট্রো পরিষেবা চালু হওয়ায় খুশি যাত্রীরা। মেট্রো পরিষেবা শুরু হওয়াতে ভালোই লাগছে, বা দেখতে হবে এখন পরিষেবাটা কতটা স্মুথ হয়, এটাই দেখার ব্যাপার। সোশ্যাল ডিস্টেন্সিং আপাতত ভালো মেনটেন হচ্ছে, বা দেখতে হবে যে আগামী দিনে কি হয়। আমি প্রথম মেট্রোতে চড়ছি, এই চলার পরে খুবই ভালো লাগছে। আর খুব ভালোভাবে ওরা অর্গানাইজ করেছে, স্যানিটাইজ করা, জেনারেটিং ইপাস, খুব সিস্টেমেটিক অ্যান্ড ভেরি ওয়েল অর্গানাইজ। সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত মোট আপ এবং ডাউন মিলিয়ে 110টি মেট্রো চলবে। এর মধ্যে 104টি ট্রেন নোয়াপাড়া যাবে এবং সেখান থেকেই ছাড়বে। সকাল 8টা থেকে 9টা পর্যন্ত 15 মিনিট অন্তর, 9টা থেকে 11:30 পর্যন্ত 10 মিনিট অন্তর, 11:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত 15 মিনিট অন্তর এবং 4:30 থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত 15 মিনিট অন্তর ট্রেন চলবে। যাত্রীদের মেট্রোতে ওঠার এবং নামার সময় 20 সেকেন্ড থেকে বাড়িয়ে 30 সেকেন্ড করা হয়েছে। প্রান্তিক স্টেশন দমদম এবং কবি সুভাষ থেকে দিনের শেষ ট্রেন ছাড়বে সন্ধ্যে 7টায়। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। এবার করোনায় আক্রান্ত হলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। আপাতত তিনি দিল্লিতে হোম আইসোলেশনে রয়েছেন। যেমনটা জানা গিয়েছে, তার শরীরে কোনো উপসর্গ নেই এবং তার সংস্পর্শে যারা এসেছিলেন তাদেরকে আপাতত আইসোলেশনে থাকার কথা তিনি জানিয়েছেন। এবার করোনায় আক্রান্ত হলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। বর্তমানে সাংসদ লোকসভার বাদল অধিবেশনে যোগ দেওয়ার জন্য দিল্লিতে রয়েছেন। জানা গিয়েছে, সংসদের অধিবেশনে যোগ দেওয়ার জন্য গতকাল তিনি করোনা টেস্ট করান। আজ তার রিপোর্ট পজিটিভ আসে। তিনি বর্তমানে দিল্লির সংসদের নিজস্ব কোয়ার্টার হোম আইসোলেশনে আছেন বলেই জানা গিয়েছে। তবে তার শরীরে কোনো উপসর্গ নেই। গত কয়েকদিনে তার সংস্পর্শে যারা এসেছেন তাদের হোম আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন তিনি। গত 9 তারিখে সচেতনতামূলকভাবে আমি বালুরঘাট হসপিটালে যে কোভিড টেস্টিং ফেসিলিটি আছে, র্যাপিড অ্যান্টিজেন টেস্ট যাকে বলা হয়, সেটা করাই এবং সেখানে আমার এবং আমার পিএর রেজাল্ট নেগেটিভ আসে। তারপরে আপনারা জানেন যে লোকসভা 14 তারিখ থেকে শুরু হবে, সেই জন্য আমাকে 12 তারিখ ডেট দেওয়া হয়, 12 তারিখে এখানে লোকসভাতে আরটিপিসিআর টেস্ট করানোর জন্য। গতকাল আমরা পৌঁছেই সঙ্গে সঙ্গে আরটিপিসিআর এর জন্য স্যাম্পল দিই, আর রাত 2:30 নাগাদ আমাকে রিপোর্ট হোয়াটসঅ্যাপে পাঠানো হয় যে পজিটিভ এসেছে। বাকি কোনো অসুবিধা নেই, অ্যাসিমটোম্যাটিক আছি আমি, কোনো রকম জ্বর সর্দি কাশি কোনো সমস্যাই আমার নেই। আশা করি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠব। আপনারা যারা আমার সাথে বিগত কয়েকদিনে আমার সংস্পর্শে এসেছেন তাদের কাছে অনুরোধ করব, আপনারা সাবধানে থাকুন, পারলে কোয়ারেন্টাইন মেনটেন করুন এবং পারলে একবার টেস্টও করিয়ে নিন। অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের দাবিতে এবার পথে নামল কলেজ কর্মচারী সমিতির সদস্যরা। এদিন পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গায় বিভিন্ন কলেজের সামনে তারা প্রতিবাদে সামিল হন এবং রীতিমতো বিক্ষোভ দেখান এবং প্রতিটি কলেজের সামনেই তারা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে সামিল হন। আমরা কলেজে কলেজে যারা আমরা অস্থায়ী কর্মচারী আমরা কাজ করছি, আমরা দীর্ঘদিন ধরেই কাজ করছি, আমরা 2011 সাল থেকেই আমরা এখানে কাজ করছি। কিন্তু আমাদের পরে যারা গভর্নিং বডির দ্বারা নির্বাচিত আমাদের এখানে নিয়োগ হয়েছিলেন গেস্ট টিচার, তারা সরকারি স্বীকৃতি পেয়েছে, তারা 60 বছর কাজের নিশ্চয়তা পেয়েছে, তারা নির্দিষ্ট বেতন কাঠামো পেয়েছে, কিন্তু আমাদের তাদের সঙ্গে কোনো বিরোধ নেই। তা সত্ত্বেও আমরাও সেই কলেজ পরিচালন সমিতি দ্বারা নিয়োগ হয়েছি, সেখানে সরকারি প্রতিনিধি আছে, তা সত্ত্বেও আমরা বঞ্চিত হচ্ছি। আমরা সেই
ন্যূনতম 2,000-3,000 টাকা বেতনে কাজ করছি, যাতে করে আমাদের ফ্যামিলি, আমাদের বাবা মাকে আমরা দেখতে পাচ্ছি না, আমরা নিজেদের রুজি রোজগার জোগাড় করতে পাচ্ছি না, আমরা চরম বিপদের মধ্যে আছি। আমরা আশা করব আমাদের শিক্ষামন্ত্রী এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি আমাদের আমরা খুব উনি মানে মানবিকভাবে মুখ্যমন্ত্রী, উনি আমাদের উনি সবার দিকটা দেখছেন, আমরা আশা করব আমাদের দিকটাও উনি দেখবেন। আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি। আমার বাংলা এখন এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন আরোহী নিউজ।